যোগদান করব নলবাৰীৰ প্ৰাক্তন বিধায়ক তথা জ্যেষ্ঠ বিজেপি নেতা অশোক শর্মায় আজি যোগদান করব বৃহৎ যোগদান কার্যসূচী অনুষ্ঠিত হব নলবাৰীৰ রাজীব ভৱনত দৃশ্যাংক আমি লৈ আনিছো এই মুহূর্তত গুরুত্বপূর্ণ খবর আমি লৈ আনিছো আনুষ্ঠানিকভাবে আজি কংগ্রেসত যোগদান করব অশোক শর্মায় সদন বলে কংগ্রেসে হব জন্ম লগ্নরে পড়া গেরুয়া অশোক শর্মা কিছুদিন পূর্বে গেরুয়া বসন ত্যাগ করেছিল অশোক শর্মায় নলবাৰীৰ প্ৰাক্তন বিধায়ক তথা জ্যেষ্ঠ বিজেপি নেতা অশোক শর্মায় আজি কংগ্রেসত আনুষ্ঠানিকভাবে যোগ দিব নলবাৰীৰ রাজীব ভৱনত কৰিব যোগদান বৃহৎ যোগদান কার্যসূচী অনুষ্ঠিত করা হব আজি বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে যেহেতু তীব্র ক্ষোভ প্রকাশ করে কিছুদিন পূর্বেই বিজেপি এৰিছিল অশোক শর্মায় আর আজি কংগ্রেসত যোগদান করব অশোক শর্মায় ডাঙৰ খবৰ আমি জনাই আছো মুহূর্তত সদন বলে কংগ্রেসে হব অশোক শর্মা জন্ম লগ্নরে পড়া গেরুয়া বসন পরিধিত অশোক শর্মা কংগ্রেসত যোগদান করব আজি বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করে বিজেপি এৰিছিল অশোক শর্মায় নলবাৰীৰ রাজীব ভৱনত আজি যোগদান করব এই বৃহৎ যোগদান কার্যসূচীর বাবে সজাই পড়াই তোলা হয়েছে রাজীব ভবন নলবাৰীৰ রাজীব ভবন বৃহৎ যোগদান কার্যসূচীর বাবে এনেদরে সজাই পড়াই তোলা হয়েছে দৃশ্যাংক আমি আগবাইছো এই মুহূর্ত নলবাৰীৰ রাজীব ভবন সজাই পড়াই তোলা হয়েছে যেহেতু বৃহৎ যোগদান কার্যসূচী অনুষ্ঠিত করা হব উপস্থিত থাকিব গৌরব গগৈ এ পি সি সির সভাপতি ভূপেন বৰাকে আদি করে কংগ্রেসের নেতৃত্ব উপস্থিত থাকিব আর সকলের সম্মুখত আজি কংগ্রেসত যোগদান করব অশোক শর্মায় সদল বলে কংগ্রেসই হব জন্ম লগ্নরে পড়া গেরুয়া অশোক শর্মা কিছুদিন পূর্বেই গেরুয়া বসন ত্যাগ করেছিল নলবাৰীৰ প্ৰাক্তন বিধায়ক তথা জ্যেষ্ঠ বিজেপি নেতা অশোক শর্মায় আর আজি কংগ্রেসত যোগদান করব আনুষ্ঠানিকভাবে কংগ্রেসত যোগদান করব অশোক শর্মায় বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করে বিজেপি এৰিছিল শর্মায় আর আজি নলবাৰীৰ রাজীব ভবনত যোগদান কার্যসূচী বৃহৎ যোগদান কার্যসূচীত যোগদান করব অশোক শর্মায় যোগদান করব বিয়লির ভাগত অবসরপ্রাপ্ত আই পি এস বিষয়া ব্রজেন্দ্রজিৎ সিংহয়ও যোগদান করব কংগ্রেসত পুনর্বার জানাইছো ডাঙর খবর আমি এই মুহূর্তে আজি কংগ্রেসত অশোক শর্মায় যোগদান করব কিছুদিন পূর্বে গেরুয়া বসন ত্যাগ করেছিল বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছিল অশোক শর্মায় নলবাৰীৰ প্ৰাক্তন বিধায়ক তথা জ্যেষ্ঠ বিজেপি নেতা অশোক শর্মায় বিজেপির নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উজাড়ি তারপরে কিছুদিন পূর্বে গেরুয়া বসন ত্যাগ করেছিল অশোক শর্মায় আর আজি আনুষ্ঠানিকভাবে নলবাৰীৰ রাজীব ভবনত যোগদান করব নলবাৰীৰ রাজীব ভবন সজাই পড়াই তোলা হয়েছে এটা বৃহৎ যোগদান কার্যসূচীর বাবে সজাই পড়াই তোলা হয়েছে রাজীব ভবন দৃশ্যাংশ আমি আগবাই আছো নলবাৰীৰ আর যত উপস্থিত থাকিব এ পি সি সির সভাপতি ভূপেন বৰা বিরোধী উপদলপতি গৌরব গগৈৰ সন্মুখত আনুষ্ঠানিকভাবে কংগ্রেসত যোগদান করব অশোক শর্মায় আর বিয়লি অবসরপ্রাপ্ত আই পি এস বিষয়া ব্রজেন্দ্রজিৎ সিংহয়ও কংগ্রেসত যোগদান করব বলে জানি গেছে দৃশ্যাংক আমি আগবাই আছো এই মুহূর্তে কিছুদিন পূর্বে যেহেতু গেরুয়া বসন ত্যাগ করেছিল নলবাৰীৰ প্ৰাক্তন বিধায়ক তথা জ্যেষ্ঠ বিজেপি নেতাগৰাকী আর আজি নলবাৰীৰ রাজীব ভবনত কংগ্রেসত যোগদান করব আনুষ্ঠানিকভাবে কংগ্রেসত যোগদান করব অশোক শর্মায় সন্দর্ভত আহি পড়েছে ভাষ্য আমি ভাষ্য এই মুহূর্তে আগবাইছো উদযাপন কার্যসূচী নলবাৰীত আজি ইতিমধ্যে তিনিটা কার্যসূচী সমাপনত রাতিপুৱাৰ ভাগতে নলবাৰী জিলা কংগ্রেসের সন্মানীয় সভাপতি আতুল পাটিৰ নেতৃত্বত অসম প্রদেশ কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক উপস্থিত যুব কংগ্রেস আর এন এস এ সক্রিয়সকলের সঙ্গে গান্ধী পার্কখন সফা করা হল আর আমি লক্ষ্য করছো যে আজি ভারত ত্যাগ দিবস কার্যসূচীর সমান্তরালভাবে গান্ধীর আদর্শে লালিত পালিত কংগ্রেস দলে মহাত্মা গান্ধীর আদর্শ ধ্বংস করা আর অত্যাচারী প্রোৎসাহিত করা বিজেপি সরকারে নলবাৰী গান্ধী পার্কখানে ধ্বংস করেছে আগন্তুক দিনত নলবাৰী জিলা কংগ্রেসের গান্ধী পার্ক সংরক্ষণের আজি ভারত ত্যাগ দিবস কার্যসূচীর একটা সংকল্প আর দ্বিতীয় পর্যায়ত মহাত্মা গান্ধীর প্রতিশ্রুতিত মাল্যার্পণ পুষ্পাঞ্জলি তৃতীয় পর্যায়ত আমার পতাকা উত্তোলন আর ইতিমধ্যে ইয়ার পরবর্তী কার্যসূচীত অসম প্রদেশ কংগ্রেসের সন্মানীয় সভাপতি ভূপেন বৰাদেৱ বিরোধী দলপতি দেবব্রত শইকীয়াতে মুখ্যমন্ত্রী সাংসদ গৌরব গগৈ আর বিভিন্ন পর্যায়ের সাংসদ আহিব আর ইয়ার পরবর্তী কার্যসূচী নলবাৰী জিলার বিজেপির প্রাক্তন সভাপতি তথা আর এস এসর আদর্শে দীক্ষিত অশোক শর্মাদেবে নলবাৰী জিলা কংগ্রেসের যোগদান করব আর ইয়ে প্রত্যমান করে যে আগন্তুক দিনত বিজেপি দলে যে যাওয়া সময়ত কেবল মাত্র আদর্শের নামত ভকর ভাবনা করে ব্যবসায়িক জনগোষ্ঠীর দল হিসাবে প্রতিপন্ন করে শাসন ভার করছে নলবাৰী রাখিয়ে বা নলবাৰীর বিজেপি দলের উৎখাতর আরম্ভণি হবে উদযাপন কার্যসূচী নলবাৰীত আজি ইতিমধ্যে তিনটা কার্যসূচী যিকোনো খবৰৰ বাবে যোগাযোগ কৰক 7099017330 আৰু 7099017110 নম্বৰত যিকোনো খবৰ